আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আম দিয়ে তৈরি দারুণ মজার একটা পিঠা রেসিপি। আমের সিজন শেষ হওয়ার আগে ঝটপট বাসায় ট্রাই করে ফেলুন। প্রথমে আমরা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে একটা বাটিতে ময়দা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি। শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখানে যেহেতু আমরা আম ব্যবহার করব, তাই আমটা কী পরিমাণ মিষ্টি সেটার উপর নির্ভর করে চিনিটা অ্যাড করতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। গুঁড়া দুধ দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে সবগুলো শুকনো উপকরণকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে ব্লেন্ড করা আম দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ। আমি একটা মাঝারি সাইজের হিমসাগর আমকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে হুইস্কের সাহায্যে আমটাকে মিশিয়ে নেব, এরপর অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকব। আমি যে জারের মধ্যে আমটাকে ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। কিছুটা পানি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা যখন এরকম ঘন থাকবে তখন হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে পিঠেগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর আরও সামান্য পানি অ্যাড করে আরেকটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তেলের পিঠার মধ্যে মিষ্টি জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মরি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ব্যাটারটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব, আর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। মিডিয়াম আছে চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর পিঠার ব্যাটার থেকে 1 চামচ করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার চুলাটা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। খুন্তি বা ছাঁকনির সাহায্যে পিঠের উপরে একটু গরম তেল দিয়ে দিলে দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর পিঠাটাকে উল্টে দিয়ে আর একটু লালচে করে ভেজে নেব। পিঠে ভাজা হয়ে গিয়েছে, এখন বাড়তি তেলটা ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।